আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হচ্ছে আটা দিয়ে কিভাবে সহজভাবে বেকারি বিস্কিট তৈরি করতে হয় সেই রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন নতুন নতুন রেসিপি সবার আগে পেতে। যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আটা দিয়ে কীভাবে বিস্কিট তৈরি করতে হয়। এর জন্য প্রথমে একটা মিক্সিং বল নিয়ে নিচ্ছি। মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। অ্যাড করে দিব 1/4 কাপ পরিমাণ পাউডার সুগার। আমি চিনিকে একটা ব্লেন্ডারের জগে গুঁড়ো করে নিয়েছি। এখন পাউডার সুগারটাকে খুব ভালোভাবে একসঙ্গে তেলের সঙ্গে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে অ্যাড করে দিব 1/4 টিস্পুন পরিমাণ এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটাকেও আবারও মিশিয়ে নিচ্ছি। এখন অ্যাড করে দিব 1 টেবিল স্পুন পরিমাণ সুজি। দিয়েছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। 1 কাপ আটায় হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিতে হবে। এখন অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক পাউডার। পাউডার মিল্কটা দেওয়ার পর এখন সব কিছু খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিব। তো এখন হাত দিয়ে খুব ভালোভাবে ডোটাকে মিশিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিব বিস্কিটের জন্য। এই পদ্ধতিতে যদি আপনারা বিস্কিটটা তৈরি করেন, যতবার তৈরি করবেন ততবারই কিন্তু বিস্কিটটা খুবই পারফেক্ট হবে। তো আপনারা বাসায় একবার তৈরি করলেই বুঝতে পারবেন এটা কতটা মজাদার হয়। এই তো এরই মাঝে আমার ডোটা একদম রেডি বিস্কিটের জন্য। এখন এইখান থেকে অল্প অল্প ডো নিয়ে আমি বিস্কিটের শেপ দিয়ে নিব। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে কিন্তু বিস্কিটগুলো বানিয়ে নিতে পারেন। তো আমি আজকে একটু গোল বল বল করে চ্যাপটা করে আমি বিস্কিট বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন এরকমভাবে আমি সবগুলো বিস্কিট বানিয়ে নিই। তো আমি আজকে বিস্কিটগুলো চুলা এবং ওভেনে দুই পদ্ধতিতে কিন্তু তৈরি করে আপনাদের দেখাবো। এটা আমি চুলায় বেক করবো। এর জন্য একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে একটু তেল ব্রাশ করে বিস্কিটগুলো দিয়ে দিচ্ছি। উপরে একটু ডিমের দিয়ে ব্রাশ করে দিচ্ছি। এই ডিমটা দেওয়ার কারণে বিস্কিটের গায়ে খুব সুন্দর একটা কালার চলে আসবে। ডিমটা খুব ভালোভাবে ব্রাশ করার পর এখানে আমি কিছুটা বাদাম কুচি দিয়েছি। এটা অপশন, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। বাদাম কুচি দেওয়ার পর আবার একটু কিছু সাদা তেল দিয়েছি। এটা দেখতে খুব সুন্দর লাগে যখন বেক করবেন, এরপর কিন্তু এটা দেখতে খুব ভালো লাগে। এখন এটাকে আমি চুলায় বেক করে নেব। এর জন্য এখানে একটা পাত্র বসিয়ে এর উপরে একটা স্ট্যান্ড দিয়ে একটু ফ্রি হিট করে নিয়েছি 5 মিনিটের জন্য। চুলার আগুনটা মিডিয়াম লোতে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট পর্যন্ত বিস্কিটটাকে আমি বেক করব। আর এটা আমি ওভেনে বেক করব। এটার উপরও আমি ডিম ব্রাশ করে নিয়েছি। এখন আবারও বাদাম কুচি আর সাদা তিল দিয়ে এটাকে সাজিয়ে নিব। তো যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন নতুন রেসিপি সবার আগে পেতে। এখন এটাকে আমি ওভেনে বেক করে নিব। আপডাউন হিট অন করে আমি 5 মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছি। 180 ডিগ্রি সেলসিয়াম তাপমাত্রায় প্রায় 20 মিনিটের জন্য আমি ওভেন বেক করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা আমি ওভেনে বেক করেছি, এটার কালারটা দেখে বুঝতে পারছেন। তো এইভাবে করে দুই পদ্ধতিতেই কিন্তু আমি বিস্কিটটা তৈরি করে দেখালাম। ওভেনে বেক করলে বিস্কিটের কালারটা মাশাল্লাহ অনেক সুন্দর আসছে। তো একটা বিস্কিট ভেঙে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে। তো এরকম দোকানের মতো পারফেক্ট রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এখানেই বিদায় নিলাম। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।